পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই মারণ ভাইরাস থেকে দূরে থাকতে এদিন বর্ধমান পুরসভার সমস্ত বিভাগ আর দপ্তরে না থেকে পুরসভার প্রাঙ্গণে নামিয়ে আনা হলো। অন্যদিকে বিশেষ সচেতনতা অবলম্বন করেছে ব্যাংকগুলিও। পূর্ব বর্ধমান জেলা জুড়ে একের পর এক বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। বর্ধমান শহর জুড়ে এই মুহূর্তে 7-7টি কন্টেনমেন্ট এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। বর্ধমান শহরের বেশ কিছু এলাকায় কার্যত লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের হদিশ মিলছে। ইতিমধ্যেই বর্ধমান জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে পূর্ব বর্ধমান জেলায় 21টি কন্টেনমেন্ট এলাকায় নজরদারি রাখা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ বিশেষ বৈঠক করে বর্ধমান পুরো এলাকায় সচেতন করতে লিফলেট ও মাইকিংও চালিয়ে যাচ্ছেন। কার্যত যে সকল এলাকায় কন্টেনমেন্ট এরিয়া করা হয়েছে সেগুলিতে 50 মিটার দূরত্ব পর্যন্ত লকডাউন থাকবে, পুরো বিষয়টি নিয়েই চিন্তিত বর্ধমানবাসী। মূলত করোনা থেকে দূরে থাকতে বর্ধমান শহরে দত্ত সেন্টারে অবস্থিত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই গোটা ব্যাংক চত্বর ভাইরাস মুক্ত পলিথিন দিয়ে ব্যারিকেড করে নিয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে নিজেরা এবং গ্রাহকদের যাতে করোনা মুক্ত রাখতে পারা যায় সে কারণে এই পলিথিন দিয়ে মুড়ে ফেলা গোটা ব্যাংক। এছাড়াও গ্রাহকদের জন্য মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ কোনো জিনিসের সংস্পর্শে আসার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে ওই ব্যাংকে। এদিকে এদিন থেকে বর্ধমান পুরসভার সমস্ত বিভাগ আর দপ্তরে কাজ হবে না, মূলত সমস্ত কাজকর্ম পুরসভার প্রাঙ্গণেই হবে। এদিন এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ বলেন, পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছে করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা, তাকেই বাগিয়ে আনতে এদিন থেকে শুরু করা সমস্ত বিভাগের কাউন্টার খোলা জায়গায় করা হলো। তিনি বলেন, কোনো কারণে পুরো কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ যাতে না হয়ে যায় সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। আসলে পৌরসভাতে বিভিন্ন ধরনের মানুষ আসে, কাজে আসে, আবার কিছু অকাজেও আসে। মানে একজন মানুষের কাজ যেখানে হয় সে তার সাথে আরও 2 জন মিলে 3 জন। তো এইটাকে আমরা রেস্ট্রিক্ট করতে এবং উপরে যাতে মানুষ এসে পৌঁছতে না পারে, আবার সাথে সাথে আমাদের পৌর পরিষেবাটাও যাতে ব্যাহত না হয়, এই নিয়ে আমরা চিন্তাভাবনা করে আমরা ওখানে ব্যারিকেডিং করেছি। ব্যারিকেডিং করে ওখানে আমাদের প্রত্যেকটা সেকশনের নিচে কাউন্টার করে দিয়েছি। মানুষজনকে আর উপরে উঠতে হবে না, ওইখানে আসবে কাউন্টার, সেখানেও সেফ ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে সব কিছুই। কিন্তু কোভিড সংক্রমণটা যাতে করে না হয় সেইটা মাথায় রেখে করা হচ্ছে। কিন্তু আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। পূর্বস্থলীর পাওয়ার লুম শ্রমিকদের সঙ্গে মহকুমা শাসকের বৈঠকে অবশেষে বের হলো রফা সূত্র। মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তির হস্তক্ষেপে 140 টাকা মজুরিতে এবার থেকে শুরু হবে কাজ। পূর্বস্থলীর পাওয়ারলুম শ্রমিকেরা দীর্ঘদিনের আন্দোলনের পর এদিন মহকুমা শাসকের সাথে বৈঠকে সূত্র বেরোলো এদিন বৃহস্পতিবার। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন পাওয়ারলুম মালিক, শ্রমিক ইউনিয়নের নেতারা ও বিভিন্ন আধিকারিকরা। এদিন কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মাহান্তির হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে 140 টাকা মজুরিতে পুনরায় কাজ শুরু হবে বলে জানানো হয়। পুরনো মজুরিতে কাজ শুরু হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল পাওয়ারলুম, যার ফলে রাস্তা অবরোধ, বিডিওকে ঘিরে বিক্ষোভ চালানোর পর অবশেষে এদিন সমাধান সূত্র বের হল। প্রতি মাসে মাসে পরিস্থিতির ওপর নজর রেখে মজুরি কমানো এবং বাড়ানো হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি পাওয়ারলুম শ্রমিকদের জন্য ফুড কুপনেরও ব্যবস্থা করবে মহকুমা শাসক। এদিন বৈঠক শেষে এমনটাই জানান মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি। মাননীয় ডিএম স্যারের মানে আদেশ ক্রমে আমি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার, আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ইনচার্জ অফ হ্যান্ডলুম, সিটুর নেতা তাপস বাবু, পাওয়ারলুম অ্যাসোসিয়েশন সবাই ওনার, আর তার সাথে আমার পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের অফিস বিয়ার নিশির ভৌমিক, আমি সবাই ফার্স্ট আজকে একটা মিটিং করলাম। মিটিংটা খুব সাকসেসফুল হলো।
দুই তিনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে এই মিটিংটা কনভার্ট করা যাবে একটা ফোরাম টাইপের, প্রত্যেক মাসের একবার মিটিং হবে, কারণ কালনা তাঁতের শিল্পীর জন্য হস্তশিল্পীর জন্য খুব ফেমাস, তো একটা ফোরাম এখানে দরকার আছে। আমি সবাই প্রত্যেক মাসের একটা ফিক্সড ডেট রে একবার বসবো কার সমস্যা সমাধান করার জন্য, ফার্স্ট এটা সিদ্ধান্ত হলো। দ্বিতীয়ত এটা সবাই আমি অ্যাকসেপ্ট করলো কি কোভিড সিচুয়েশনে যেভাবে মহামারী এটা চলছে সবাই এই জন্য দুঃখ আর কষ্টে আছে, শ্রমিকরা আছেন, শ্রমিক ইউনিয়ন লিডাররা আছেন, শ্রম পার্লুম ওনাররা আছেন। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।